অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরটা বিষে ভরা। জীবনে শিখতে শিখতে অনেক কিছু হারিয়ে যায়, আর পাওয়ার আশা করতে করতে জীবনের সময় ফুরিয়ে যায়। যদি ভুল ট্রেনে উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজনে পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। যারা সারা জীবন মানুষের জন্য করে তাদের পাশে কেউ থাকে না, দুনিয়ার নিয়ম এটাই। আপনি জানলে অবাক হবেন যে মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। মুখের কথা তো সবাই বোঝে, চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মানুষ লাগে। চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার সৌন্দর্য দেখতে পাবেন, সূর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন, আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সব সময় নিজের উপর আস্থা এবং বিশ্বাস রাখবেন। যে পাঁচটি বিষয় ভুলেও কাউকে বলবেন না। নাম্বার এক, আপনি যদি কোথাও অপমানিত হন সে কথা কাউকে বলতে যাবেন না। যাকে বলবেন সেই ব্যক্তির কাছে আপনি সম্মান হারাতে পারেন, সেই ব্যক্তি মনে মনে মজা নিতে পারে। নাম্বার দুই, আপনার যদি কোনো আর্থিক ক্ষতি হয় তবে বাইরের কাউকে বলবেন না। যাকে বলবেন তার তো সাহায্য পাবেনই না, বরং সেই মানুষটি আপনার সাথে দূরত্ব বাড়িয়ে দিতে পারে। সেই মানুষটি চিন্তা করতে পারে সে তো এখন আর্থিক ক্ষতির সম্মুখীন, তাই সে টাকা ধার চাইতে পারে। নাম্বার তিন, আপনার কাছে কত টাকা আছে, কত বেতন আপনি পান, কোথায় বিনিয়োগ করেছেন কত টাকা, সেই কথা কাউকে বলবেন না, কারণ আপনার ভালো অবস্থা জেনে যে কেউ আপনাকে বিপদে ফেলতে পারে। নাম্বার চার, আপনার পরিবারের যে কোনো গোপন কথা আপনি বাইরের কাউকে শেয়ার করবেন না, সেক্ষেত্রে সেই ব্যক্তি গোপন কথা ছড়িয়ে সমস্যা তৈরি করতে পারে। নাম্বার পাঁচ, ভবিষ্যৎ লক্ষ্য বা পরিকল্পনা কাউকে বলবেন না, এতে লক্ষ্য পূরণে আপনার স্পৃহা নষ্ট হয়ে যেতে পারে। মানুষ যে বৃক্ষ রোপণ করে ফল সে বৃক্ষেরই হয়। ধুতরা ফুলের গাছ রোপণ করলে গোলাপ ফুল পাওয়া যায় না, গোলাপ ফুল পেতে হলে গোলাপ গাছই রোপণ করতে হয়। ঘৃণা নয়, বুকের ভেতর ভালোবাসার চাষাবাদ করতে হয়। প্রকৃতি একদিন ঠিকই ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই ফিরিয়ে দেয়। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটিই দেবে প্রতিদিন। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন। মানুষ তো আর পাখি নয় যে তাকে ভালোবেসে পোষ মানিয়ে খাঁচায় রেখে দিবে। ছেড়ে দাও তাকে, যদি সে তোমায় সত্যিই ভালোবাসে দিন শেষে ঠিক তোমার কাছেই ফিরে আসবে। জীবনে সুখে থাকার দুইটি উপায় আছে। নাম্বার এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার দুই, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। ছোট কারণে প্রতিশোধ না নিয়ে বড় সফলতা অর্জন করুন। সময়ের সাফল্যই আপনার সব অবমাননার প্রতিশোধ নিয়ে নেবে। দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায়, কিন্তু মনের মৃত্যু হলে কেউ ফিরেও তাকায় না, শুধু উপহাস করে। মানুষ বড়ই অদ্ভুত, থাকতে মূল্য বুঝে না, অবহেলায় মত্ত থাকে, আর হারিয়ে গেলে মুখ লুকিয়ে কাঁদে। মানুষ জীবনে দুইবার বদলায়, প্রথমবার যখন সে প্রেমে পড়ে, দ্বিতীয়বার যখন সে তার মনের মানুষকে হারায়। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, জীবন সহজ হয়ে যাবে। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায়। কিছু মানুষ আমাকে পাথর ভেবেই হয়তো আঘাত করে, তারা ভুলেই যায় আমিও একজন মানুষ। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কি কবরে নিয়ে যেতে পারবেন? না, পারবেন না। ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। তাহলে কিসের এত অহংকার? ভাবনা সুন্দর যত, মানুষ সুন্দর তত। চেহারা তো আবরণ মাত্র,
জীবনটা সত্যিই বড় অদ্ভুত। কেউ আসে কেউ যায়, কেউ থাকে জীবনের পুরোধ্যায়, আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায়। সরল মনের মানুষগুলোর জীবনে সবসময় ভুল মানুষই আসে। প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন, হারানোর আগে কদর করতে শিখুন। একটা মানুষ হারিয়ে গেলে গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেও আর ফিরে পাওয়া সম্ভব না। আমি ভালো নেই কথাটা কজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সবথেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি। কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতা বোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে। একটা সময় পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেকেই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। যার অবহেলায় তুমি বদলে গেছ, একদিন সেই বলবে তুমি অনেক স্বার্থপর হয়ে গেছ। পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে, আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে। অধিকাংশ ক্ষেত্রেই কথাটি বাস্তবসম্মত, অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন। অবশেষে তার কাছেই আবার অবহেলিত হলাম যাকে ভালোবেসেছিলাম সীমাহীন। একটা মানুষ কখন ভেতর থেকে ভেঙে চুরে নিঃশেষ হয়ে যায় জানেন? যখন সে দেখতে পায় তার প্রিয় মানুষটি তার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, কিন্তু সে চোখের সামনে সব দেখেও কিছু করতে পারছে না। চোখের সামনে ক্রমাগত নিজের ধ্বংস দেখার পরেও চুপচাপ উপরওয়ালার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না। যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে তোমাকেই এগিয়ে যেতে হয়, তবে এগিয়ে যাও। কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয়, তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে দাম্ভিক ও উদ্ধত করে তুলতে পারে, এবং অতিরিক্ত নম্রতা আপনাকে এমন অযোগ্য করে তুলতে পারে যে আপনি কোনো কাজই সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারবেন না। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমানিত হলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কাউকে ঠকিয়ে বাড়তে কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছে স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। শত্রু আপন হোক কিংবা পর, নিজের মুখ বন্ধ রাখুন, শত্রু এমনিতেই কমে আসবে। কারণ বোবার কোনো শত্রু নেই। তাছাড়া যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। যত ভালো সম্পর্কই হোক, হোক যতই কাছের বা আপন মানুষ, অধিকার খাটিয়ে কিছু বলতে গেলেই সম্পর্কটা শেষ হয়ে যায়। যা কিছু নিয়েই বলেন না কেন, সেটাই তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সম্পর্ক ভালো রাখতে হলে অধিকারের দাবি শুধু নিজের উপরই রাখুন, নিজের উপরই অধিকার খাটান। কারণ এখনকার মানুষগুলো সবাই অনেক বেশি শিক্ষিত হয়ে গেছে। আগেকার মানুষ অত বেশি শিক্ষিত ছিল না, ব্যক্তিগত বিষয়গুলো এত বেশি ছিল না। যত বড়ই হও না কেন, নিজের অতীতকে কোনো দিন ভুলবে না। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। আমাদের সন্তানদের জন্য এই পৃথিবীটা এমনিতেই সংকীর্ণ। বাতাসে সিগারেটের ধোঁয়া ছেড়ে সেই সংকীর্ণ পৃথিবীটাকে তাদের জন্য আরও সংকীর্ণ করে তুলবেন না দয়া করে। আপনি জানেন কি, ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় 7,000 রোগীর মৃত্যু হয়। বাবা বলেছেন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, ত্যাগকারী এবং ভোগকারী। ভোগকারী ভালো খায় এবং ত্যাগকারী ভালো ঘুমায়। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। সুখ ভোগ করলে কিছুতেই দুঃখ থেকে মুক্ত হওয়া যায় না, সুখ ভোগ না করলে তবেই দুঃখ থেকে মুক্ত হওয়া যায়। আপনি যদি সমস্যার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখেন তবে আরও সমস্যা খুঁজে পাবেন, আর সম্ভাবনার দিকে তাকালে সুযোগ এসে ধরা দেবে। জোর করে কারো শরীর পাওয়া যায়, পাওয়া যায় না জোর করে কারো পবিত্র মন। মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা,
যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে।